হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে অন্তরীকরণের একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটা যদি সম্পূর্ণরূপে দেখো, তাহলে এই টাইপের আন্ডারে যত প্রকার প্রবলেম থাকবে না কেন, তোমরা একদম সহজে করে ফেলতে পারবা। ওকে, তো এখন দেখো, এখানে তোমাদের দেখো দুইটা এমসিকিউ আছে একটা টাইপের আন্ডারে। দেখো এই এমসিকিউগুলো দেখে তোমার কাছে হয়তো বা অনেক বড় বড় লাগতেছে, ভয়ঙ্কর লাগতেছে। হ্যাঁ, অবশ্যই ভয়ঙ্কর। যদি তুমি প্রসিডিউর অনুযায়ী করতে চাও, তোমাকে 2 থেকে 3 মিনিট সময় লাগে যেতে পারে। তো এখন 2 থেকে 3 মিনিট সময়ের প্রয়োজন তো তুমি এমসিকিউ করতে গিয়ে পাবা না। তো তোমাকে ওই জিনিসটা জানতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করা যায়। তো এই ট্রিক্সগুলো যারা কয়েক সেকেন্ডের মধ্যে এমসিকিউ সলভ করার ট্রিক্সগুলো যারা জানে, তারাই কিন্তু আসলে অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় অনেক ভালো করতে পারে। তুমি হইতে পারে তুমি লেংদি প্রসেসের মাধ্যমে করতে পারবা 2-3 মিনিটে, কিন্তু এত সময় তো তোমাকে দিবে না। ওকে, তো তোমাকে সেই জিনিসটা জানতে হবে। তো আমি সেই জিনিসটা করার চেষ্টা করব, যে দেখি কিভাবে তুমি আনসারটা বের করে ফেলতে পারবা। সেই ট্রিক্সটা আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করবো। ওকে, তো এখন দেখো এই এমসিকিউগুলো সলভ করার আগে আমি তোমাদেরকে একটা ট্রিক্সটা আগে দেখানোর ট্রাই করব। ট্রিক্সটা হচ্ছে তোমার, দেখো এই টাইপটার আন্ডারে যত প্রকার প্রবলেম থাকবে, অর্থাৎ তুমি আগে টাইপটাকে মনে রাখার চেষ্টা করবা। টাইপটাকে যদি মনে রাখার চেষ্টা করো, এই টাইপের আন্ডারে যত প্রকার প্রবলেম থাকুক না কেন, তুমি একদম সহজে করে ফেলতে পারবা। আমি এখানে শর্টকাট হ্যাক্সটা লিখে রাখছি, সেটা হচ্ছে দেখো, যদি তুমি কখনো দেখো যে ওয়াই সমান লন ইনটু কত এক্স, এখানে প্লাস থাকতে পারে অথবা মাইনাস থাকতে পারে, যে কোনো একটা থাকবে আর কি। এখানে প্লাস থাকতে পারে অথবা মাইনাস থাকতে পারে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার, অর্থাৎ এইরকম স্ট্যান্ডার্ড থাকবে। অর্থাৎ রুট ওভার কত এক্স স্কোয়ার থাকতে পারে, এখানে প্লাস কত এ স্কোয়ার, এ হচ্ছে চলক, অর্থাৎ তোমার এখানে 2 স্কোয়ার থাকতে পারে, 4 থাকতে পারে, 9 থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে, অর্থাৎ এখানে যে কোনো সংখ্যায় থাকতে পারে। অর্থাৎ এইরকম স্ট্রাকচারের মধ্যে যদি তুমি কোনো প্রবলেম দেখো, তখন তোমার আনসার হবে কি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন কি হবে, সেখানে প্লাস মাইনাস, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। ওকে, ওয়ান বাই সবসময় ওয়ান থাকবে উপরে, আর নিচে কি হবে, এখানে যেটা থাকবে অর্থাৎ এক্স, অর্থাৎ এখানে প্লাস মাইনাসের পরে যে সংখ্যাটা থাকবে বা যা থাকবে সেই জিনিসটা তোমার নিচে থাকবে, অর্থাৎ ওয়ান বাই সেই সংখ্যা। এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে ওয়ান বাই সেই সংখ্যা। জিনিসটাকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, যাই হোক, আমরা প্র্যাকটিসটা করতে করতে বুঝতে পারবো। দেখো এই যে এমসিকিউটা আছে, 1 নম্বর যে এমসিকিউটা আছে, এই এমসিকিউটা কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে পড়ে গেছে। দেখো ওয়াই ওয়াই সমান কত লন ইনটু কত এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত 4। দেখো লন ইনটু কত এক্স প্লাস, এখানে আমি বলছিলাম কি, এখানে প্লাস থাকতে পারে অথবা মাইনাস থাকতে পারে, এখানে দেখো তাহলে এখানে কি আছে, প্লাস আছে। তাহলে রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে তোমার এখানে দেখো 2 স্কোয়ার আর কি, 2 স্কোয়ার যে কথা এ স্কোয়ার একই কথা, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার মধ্যেই মতোই কিন্তু তোমার এই এমসিকিউটা। তাহলে আমার আনসার কি হবে, আনসার এখানে কি আছে, প্লাস আছে না, তাহলে এখানে কি আছে, প্লাস হবে, প্লাস ওয়ান বাই কত এই সংখ্যাটা হবে আনসার। এটা কোথায় আছে দেখো, তো এই যে দেখো আমার ডি নাম্বার অপশনটা যেটা আছে সেটার মধ্যে দেখো আমার আনসার কিন্তু এটা ওয়ান, এখানে কি আছে প্লাস, এই যে দেখো প্লাস ওয়ান বাই কত, এই যে এখানে যে সংখ্যাটা থাকবে রুট সহকারে সেই সংখ্যাটা, তাহলে রুট সহকারে সেই সংখ্যাটা কিন্তু দেখো আমার আনসার হয়ে গেছে। দেখছো কতক্ষণ সময় লাগলো, কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারলাম না। তাহলে আমার আমার আনসার কিন্তু হবে কি, ডি নাম্বারটা। তাহলে আমার আনসার কিন্তু ডি নাম্বারটা হয়ে গেল, আমার আনসার কিন্তু তোমার ডি নাম্বারটা হয়ে গেল। তারপরে দেখো যে তোমার 2 নাম্বার প্রবলেমটা, দেখো এখানে ওয়াই সমান লন ইনটু কত এক্স প্লাস রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার হয়, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স। অর্থাৎ দেখো এই যে এমসিকিউ হ্যাক্সটা আছে, এই এমসিকিউ হ্যাক্সটা থেকে কিন্তু সরাসরি চলে আসছে, অর্থাৎ হ্যাক্সটাই কিন্তু তোমার চলে আসছে। এটা কিন্তু দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার 7-8-এ আসছিল, আর এই প্রশ্নটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 9-10-এ আসছিল। ওকে, তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে, রিপিট হইতে পারে, অন্যান্য ভার্সিটিগুলোতেও রিপিট হইতে পারে। তারপরে দেখো এখানে তাহলে কি আছে, এখানে দেখো প্লাস আছে, যেহেতু এখানে প্লাস কি, এখানে প্লাস এবং দেখো ওয়ান বাই কত রুট সহকারে এই এতটুকু অংশ থাকবে, ওয়ান বাই কত রুট সহকারে এই সংখ্যাটাই দেখো। অর্থাৎ দেখো এখানে দেখো আমাদের যে হ্যাক্সটা, এই হ্যাক্স অনুযায়ী কিন্তু আমার এই যে ডি নাম্বার অপশনটা আছে এটাই কিন্তু আসলে শর্তগুলো ফিল আপ করতেছে। দেখো এখানে ওয়ান বাই কত রুট সহকারে এই এখানে যেটা ছিল সেটা, অর্থাৎ দেখো রুট সহকারে এখানে যে যা ছিল সেটাই কিন্তু এখানে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছিলাম যে এই টাইপের আন্ডারে যত প্রবলেম থাকবে
তোমার সবসময় কি হবে, এখানে প্লাস থাকলে তোমার হবে প্রথমে হবে প্লাস, ওয়ান বাই কত, তারপরে এই এখানে যা থাকবে তাই, ওয়ান বাই কত এখানে যা থাকবে তাই, এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস ওয়ান বাই কত এই এই এখানে যার সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই। ওকে, তাহলে আমার কিন্তু এখানে ডি নাম্বারটা হয়ে যাবে আনসার। তাহলে কিন্তু দেখো আমার কি ডি নাম্বারটা আমার আনসার হয়ে গেলো। ওকে, তাহলে আশা করি এই টাইপের আন্ডারে যদি যে কোনো প্রবলেম থাকুক না কেন তোমরা করে ফেলতে পারবা। তো আশা করি এই ট্রিক্সটা জাস্ট মনে রাখবে, এই টাইপটা জাস্ট মনে রাখবা, তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, তো এইরকম আরও ট্রিক্স পেতে আমাদের ম্যাথ এমসিকিউ হ্যাকস কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, এবং কেমিস্ট্রিতেও তুমি যদি আরও ভালো দক্ষতা অর্জন করতে চাও আমাদের কেমিস্ট্রি এমসিকিউ হ্যাকস কোর্স আছে, সেটাতে ভর্তি হয়ে গেলে ইনশাল্লাহ আশা করি তোমাদের আর কোনো কেমিস্ট্রিতে কোনো সমস্যাই থাকবে না আশা করি। তো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।